কয়েকদিনের টানা বর্ষণে এবং পাহাড়ি ঢল নেমে আসায় পানিতে দেশের বিভিন্ন অঞ্চলের নিচু এলাকা প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে ফসলি জমি, মাছের ঘের, পানিবন্দী হয়ে পড়েছেন হাজারো পরিবার। রাস্তাঘাট পানিতে ডুবে চলাচলে মারাত্মক ভোগান্তি শিকার হচ্ছেন মানুষ। এরই মধ্যে ফেনীতে মুহুরী নদীর বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে দুটি গ্রাম প্লাবিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে রিপোর্ট করেছেন শামসাবিজ উচ্ছ্বাস। বিদ্যুৎ, গ্যাস সংযোগ ও যোগাযোগ বিচ্ছিন্নতার চতুর্থ দিন পার করছে সুনামগঞ্জ। বাসস্থান, খাবার আর সুয়েপের পানির সংকটে জেলাবাসীর জীবন কাটছে শঙ্কায়। সিলেটে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এ অবস্থায় আক্রান্ত এলাকায় উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে সেনাবাহিনী ও নৌবাহিনী। পাশাপাশি ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, পুলিশের বিভিন্ন ইউনিটও বন্যার্তদের উদ্ধার ও খাদ্য সহায়তা কাজ করছে। ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে ফেনীর মুহুরী নদীর বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে দুটি গ্রাম প্লাবিত হয়েছে। বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। আমাদের যে ফসলাদি যেগুলো আছে এই বন্যায় সব তলায় গেছে। যমুনা, ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। সকালে বাহাদুরাবাদ পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার 45 সেন্টিমিটার ও খোলাবাড়ি চর পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার 113 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নতুন করে দেয়ানগঞ্জ, ইসলামপুর উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। মৌলভীবাজারে টানা তিন দিনে ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যা দেখা দিয়েছে। বন্যায় জেলায় 35টি ইউনিয়নে লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ঝুঁকিপূর্ণ প্রায় 24টি পরিবারকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হয়। অব্যাহত বৃষ্টি ও উজানের ঢলে আরও অবনতি দিকে যাচ্ছে কুড়িগ্রামের সার্বিক বন্যা পরিস্থিতি। পানিবন্দী হয়ে পড়েছে অন্তত 1.5 লাখ মানুষ। এ অবস্থা বিশেষ করে চরম দুর্ভোগে পড়েছে দুর্গম অঞ্চলের বন্যা কবলিত মানুষজন। এখানকার যে চেয়ারম্যান মেম্বার যে কিন্তু আসবো যে একটু না তাদেরকে উঁচা জায়গা একটু নিয়ে যাবো, এরকম কোন হেল্প সহযোগিতা কিন্তু পাওয়া কিন্তু যায় নাই। আমরা ঘর বাড়ি সব ভাসা গেছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাইটিভি নিউজ ডেস্ক।